জীবনে এমন কিছু সময় আসে যে সময়গুলি যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবনে উন্নতি অবধারিত। আজ আমি আপনাদের সামনে আগামীকাল 10ই জানুয়ারি চন্দ্রগ্রহণের বিশেষ সময়কে কাজে লাগাতে বলবো। এই সময় আপনি বহু প্রকার উপাচার করতে পারেন, আমি পূর্বের ভিডিওতে সেই সংক্রান্ত আলোচনা করেছি, এমনকি আমি আপনাদের সামনে লাইভ প্রমাণও দিয়েছি। আজ আমি আপনাদের সামনে একটি অন্য রকমের উপাচারের কথা বলবো, যে উপাচারটি আপনি আপনার বাড়ির তুলসী মন্দিরে করবেন এবং অবশ্যই ফল পাবেন। তবে ভিডিও শুরুর আগে আপনাদের প্রত্যেককেই বলি, যারা যারা সঠিক নিয়ম মেনে উপাচার করতে পারবেন তারাই করবেন। সঠিকভাবে শুদ্ধ মনে যদি আপনি উপাচারটি করেন ফল পাবেন, কিন্তু আপনি যদি সঠিকভাবে না করতে পারেন, উপাচারটি করেও ফল পাবেন না, তখন অ্যাস্ট্রোলজির ওপর থেকে হয়তো আপনাদের বিশ্বাসই চলে যাবে। তাই আজকে আমি যে উপাচারটি বলবো সম্পূর্ণভাবে শুনুন, যদি মনে করেন আপনার পক্ষে করা সম্ভব হবে, শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে আপনি করবেন, আর যদি মনে হয় আপনি সঠিকভাবে করতে পারবেন না, তাহলে আমি বলবো না করাই ভালো, তার কারণ আপনি উপকৃত হবেন না। নমস্কার বন্ধুরা, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে তুলসীতলায় এক বিশেষ উপাচারের কথা বলবো। তুলসীতলা প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের বাড়িতেই রয়েছে। আবার যদি আপনার বাড়ির তুলসীতলাটি আপনার বাড়ির ঈশান কোণে হয়, তাহলে আপনি অত্যন্ত লাভবান হবেন। বন্ধুরা মনে রাখবেন, আপনার বাড়ির ঈশান কোণে যদি হয়, তাহলে আপনি অত্যন্তই লাভবান হবেন। যাই হোক, যার যেখানে তুলসীতলা বা তুলসী বেদি রয়েছে, সে সেখানেই এই গ্রহণের দিনে করুন একটি বিশেষ উপাচার। আমি প্রত্যেকটি বিষয় বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে আপনাদের সামনে বলবো, তাই অনুরোধ রইল ধৈর্য ধরে দেখবেন। দেখার পর আপনার যা মন্তব্য হবে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বন্ধুরা, এই উপাচারটি হলো একটি ধাতব কয়েন, সাধারণভাবে আমি বলবো 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন এবং 10 টাকার কয়েন, যে কোনো প্রকারের কয়েন আপনি ব্যবহার করতে পারেন আপনার সামর্থ্য মতো। একটি 1 টাকার কয়েন এবং কিছু কালো তিল এবং সর্ষের তেল, এই 3টি জিনিস দিয়ে আপনি উপাচারটি করবেন। কখন করবেন, কিভাবে করবেন সেটি বলে দেব। আপনাকে উপাচারটি করতে হবে খোলা আকাশের তলায়, আপনার যে তুলসীতলা রয়েছে সেই তুলসীতলায়। মনে রাখবেন, গ্রহণের সূচক শুরু হওয়ার সময় থেকে আর তুলসী গাছে হাত দেওয়া উচিত না। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনি তুলসীতলায় করবেন, তুলসী বেদির ওপর করবেন, কিন্তু কোনোভাবেই তুলসী গাছে কিন্তু হাত দেবেন না। আপনি 10ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুক্রবার যখন সন্ধ্যা প্রদীপ দেখাবেন, তখন আপনি একটি ছোট তামা বা পিতল, কোনো রকম লোহা বা প্লাস্টিক ব্যবহার করবেন না, যদি খুব অসম্ভব হয় কাঁচের বাটি ব্যবহার করতে পারেন। লোহা হচ্ছে অলক্ষ্মীর প্রতীক, সেই হিসাবে ব্যবহার করবেন না। যদিও লোহা এখানে ব্যবহার করা হচ্ছে মুদ্রা হিসেবে, তবুও লোহার বাটি ব্যবহার করবেন না। তামা বা পিতলের বাটির মধ্যে আপনি সর্ষের তেল, কালো তিল এবং 1 টাকার কয়েন দিয়ে আপনার এই যে তুলসী মন্দির, সেই তুলসী মন্দিরের তলায় নামিয়ে দেবেন। এই বাটিটি কিন্তু সারা রাত আপনার তুলসী তলায় থাকবে। মনে রাখবেন, সারা রাত তুলসী তলায় থাকবে। আপনি এরপর তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আপনার মনস্কামনা পূর্ণ করবেন, জানাবেন।
আপনার গৃহদেবতার সামনে প্রদীপ জ্বালাবেন, ধূপ দেখাবেন এবং শঙ্খধ্বনি বাজাবেন। এই হলো উপাচার শুক্রবার সন্ধেবেলায়। এবং এই বাটি সর্ষের তেল, কালো তিল এবং এক টাকার কয়েনটি কিন্তু থাকবে। এটি কিন্তু সেই দিন তুলবেন না, কারণ আপনারা জানেন শুক্রবার রাত্রি 10:39 থেকে 2:39 পর্যন্ত গ্রহণ চলবে। এই দীর্ঘ 4 ঘণ্টাব্যাপী যে গ্রহণ চলবে, আপনারা হয়তো জানেন এই সময় চাঁদ সূর্য পৃথিবীর সিজিকি অবস্থান হবে, অর্থাৎ একই সরল রেখায় চলে আসবে। এর ফলে ব্যাপক পরিমাণ একটি ম্যাগনেটিক পাওয়ার অর্থাৎ আকর্ষণ ক্ষমতা কাজ করবে। যে রেডিয়েশনগুলো তৈরি হবে সেখানে বিষাক্ত গ্যাস এবং বিভিন্ন বিষাক্ত তরঙ্গ তৈরি হবে, যে তরঙ্গ আপনার বাড়ি বাস্তুকে বাস্তু দোষে পরিণত করতে পারে, যে তরঙ্গের ফলে আপনার জীবন অতিষ্ঠ কষ্টকর হয়ে উঠতে পারে। কিন্তু আপনি যদি তুলসী তলায় এই বিশেষ উপাচারটি করে রাখেন, সর্ষের তিল, কালো তিল, সর্ষের তেল এবং 1 টাকার কয়েন দিয়ে, যত রকমের খারাপ প্রভাব রয়েছে সব আকর্ষণ করবে এই জিনিসটি। মনে রাখবেন, আমি আগেই বলেছি, যেন খোলা আকাশের তলায় আপনার তুলসী মন্দিরটি হয়, না হলে হবে না। অনেকের ঘরের মধ্যে বা এমন ফ্ল্যাটে এমন জায়গায় রয়েছে সেখানে খোলা আকাশ পাওয়া যায় না, সেখানে করলে হবে না, খোলা আকাশের তলায় কিন্তু করতে হবে। আপনার পরের দিন যে কাজটি করণীয় সেটি হচ্ছে, আপনি স্নান করার পূর্বে শুদ্ধ বস্ত্র পরে, অবশ্যই স্পর্শ করতে হবে দেবদেবীকে, শুদ্ধ বস্ত্র পরে ওই তুলসী মন্দির থেকে বাটিটি নিয়ে আপনি স্রোতের কোনো জলে জিনিসগুলোকে ঢেলে দিয়ে আসবেন। বাটিটি কি ভাসাতে হবে না, সর্ষের তেল, কালো তিল এবং 1 টাকার কয়েনটি আপনি বিসর্জন দিয়ে আসবেন, বাটিটি নিয়ে আসবেন। যাই হোক, এই বিশেষ উপাচারটি আপনি করবেন। আপনি আপনার মনস্কামনা জানাবেন, সেই মনস্কামনা তুলসী দেবীর কাছে জানানো হলো, এর ফলে আশা করি আপনারা উপকৃত হবেন। এই যে রেডিয়েশন তৈরি হয়েছিল, বিষাক্ত কিছু গ্যাস, ব্যাকটেরিয়া আপনার গৃহের জন্য, তা সব কিছু কিন্তু শোষণ করে নেবে এই কালো তিল, সর্ষের তেল এবং 1 টাকার কয়েন। এটি যখন আপনি বিসর্জন দিয়ে আসবেন, অবশ্যই বাড়ি এসে স্নান করবেন, আপনি অবশ্যই স্নান করে নেবেন, আপনার জীবন শুদ্ধ হয়ে যাবে, গ্রহণের যে গ্রহণ দোষ কেটে যাবে। যাদের জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ রয়েছে তারাও বিশেষভাবে এই উপাচারটি করতে পারেন, হাতে নাতে ফল পাবেন বন্ধুরা, হাতে নাতে ফল পাবেন। তাই অবশ্যই করে দেখুন, উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আপনার পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই করবেন। তার সঙ্গে আপনার আরাধ্য দেবীর নাম কমেন্ট সেকশনে উল্লেখ করবেন, এতে আমরা অত্যন্তই সন্তুষ্ট হই এবং অবশ্যই আমাদের ওপর আপনাদের দেবদেবীদের কৃপা পড়ে। বন্ধুরা, এই জন্যে নিচের কমেন্ট সেকশনে অন্তত আপনার আরাধ্য দেবীর নাম উল্লেখ করুন অনুগ্রহপূর্বক। এছাড়া আপনার যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রকার মন্তব্য থাকে, তাও নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমরা যথাসম্ভব উত্তর দেব। আজ আমি আপনাদের সামনে জানিয়ে দিলাম গ্রহণের সময় এক বিশেষ উপাচার, যে উপাচারটি করলে আপনার জীবন ভরে উঠবে, আপনার জীবনের সমস্যাগুলি নদীর বহমান জলে ভেসে চলে যাবে, ফলে আপনার জীবন হবে হয়ে উঠবে আনন্দদায়ক, কষ্টগুলি বিসর্জন হয়ে যাবে। আজকের মতো বিদায় নিলাম, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এই কামনা করি। বন্ধুরা নমস্কার, পরবর্তী ভিডিও দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। ধন্যবাদ প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।